ফারাকার সিপিআইএম নেতা দিলীপ মিশ্রর ওপরেই মঙ্গলবার রাতে বর্বরোচিত হামলার প্রতিবাদে সিপিআইএম পার্টির পক্ষ থেকে মুর্শিদাবাদ জেলা জুড়ে প্রতিবাদ মিছিল ও প্রতিবাদ সভা করা হয়। সিপিআইএম এর পক্ষ থেকে এই ঘটনার পেছনে শাসক দলের জড়িয়ে থাকার অভিযোগ করা হয়েছে, যদিও শাসক দল এই অভিযোগ অস্বীকার করেছে। ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলার বহরমপুরে এই প্রথম বিখ্যাত বম্বে সুলতানি বিরিয়ানি। আজই আসুন আর চেখে যান নিজের পছন্দ করা খাবার একদম 20% ছাড়ে। ফারাকায় সিপিআইএম নেতার ওপর হামলায় সরাসরি তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলল সিপিআইএম। মঙ্গলবার সন্ধ্যায় ফারাকায় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হয়েছেন সিপিআইএম নেতা দিলীপ মিশ্র। বর্তমানে বহরমপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। বুধবার সকালে বহরমপুরে সাংবাদিক বৈঠক করেন সিপিআইএম মুর্শিদাবাদ জেলা কমিটির সম্পাদক জামিন মোল্লা। সিপিআইএমের অভিযোগ, এই আক্রমণ করেছে তৃণমূলই। পার্টির নেতার ওপর হামলার প্রতিবাদে জেলা জুড়ে মিছিলেরও ডাক দিয়েছে সিপিআইএম। এই আক্রমণ সংগঠিত করেছে তৃণমূলের দুষ্কৃতি বাহিনী এবং তৃণমূলের নেতারা, এর সঙ্গে তারা যুক্ত আছেন এই পরিকল্পনার সাথে। মূলত আক্রমণের মূল কারণ বিগত 4-5 মাস ধরে ফরাক্কা এলাকায় প্রতিটা পঞ্চায়েতে দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন করছিলেন, তার নেতৃত্ব দিচ্ছিলেন দিলীপ মিশ্র। আদানির যে জমি নেওয়া চাষিদের কাছ থেকে জোর করে, হুমকি দিয়ে ভয় দেখিয়ে যে জমি নিয়েছে, সেই কৃষকদের সংগঠিত করার কাজেও দিলীপ মিশ্র নিযুক্ত হয়েছিলেন। এবং এনটিপিসির প্রাক্তন কর্মচারী, সেই এনটিপিসির আন্দোলন গড়ে তোলা, তার সাথে হচ্ছে যে এনটিপিসির যে ছাই, সেই ফ্লাই অ্যাশ, তাকে ঘিরে যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেট গড়ে উঠেছে, সেইটার বিরুদ্ধেও জনগণকে সাথে নিয়ে আন্দোলন করা এবং ব্যারেজের যে হাইস্কুল আছে, যে বর্ধিত ফিজ, সেটা নিয়েও অভিভাবকদের নিয়ে আন্দোলন করা, এই সমস্ত ফরাক্কায় যে আন্দোলনগুলি হচ্ছে জনগণকে সাথে নিয়ে, তার মূল নেতৃত্ব দিচ্ছিলেন কমরেড দিলীপ মিশ্র। এদিন ফারাক্কা থানায় আক্রান্ত নেতার পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা করা হয়। সেই অভিযোগে উল্লেখ রয়েছে তৃণমূলেরও পরিবারের দাবি রাজনৈতিক কারণেই হামলা হয়েছে। একটাই, আমার স্বামী এখানে মানে এরিয়া কমিটি, উত্তরের এরিয়া কমিটির সেক্রেটারি, উনি মানে কোন পার্টি রাজনীতিতে এখন মোটামুটি যেভাবে ইয়ে করছে, মানে তোলাবাজি, তারপরে সিন্ডিকেট, এদের বিরুদ্ধে, তারপরে বিভিন্ন পঞ্চায়েতের দুর্নীতির বিরুদ্ধে যেরকমভাবে মানে সংগঠন তৈরি করছে, এতে সিপিএম পার্টি মোটামুটি আমাদের এখানে বৃদ্ধি পাচ্ছে এবং অন্যান্য পার্টিরা এতে মানে ভয় পেয়েছে। আর এই এইটাই হচ্ছে এদের কারণ, এই কারণেই ওরা এই যে মানে এটা আক্রমণটা করে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। তার সঙ্গে এমন কোনো সম্পর্ক কারণ নেই, রাজনৈতিক সম্পর্ক, যে তিনি আক্রান্ত হবেন, বিষয়টা আমাদের কাছেও খুব সন্দেহজনক আর কি। আমরা ইতিমধ্যে পুলিশকে বলেছি যে তদন্ত করে কে বা কারা এ কাজ করেছে সেটাকে বের করে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই, কারণ প্রথমত তৃণমূলের সঙ্গে সিপিএমের এমন পরিস্থিতি ফারাক্কায় নেই যে কাউকে আক্রমণ করতে হবে, এরকম পরিবেশও নেই। ঘটনার প্রতিবাদে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন এলাকায় মিছিল করে সিপিআইএম। এদিন ফারাক্কায় প্রতীকী রাস্তা অবরোধ হয়। সমস্ত মানুষ এক হও, এই দাবিতে সমস্ত মানুষ এক।